বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কেমন দেখতে চায় জাতিসংঘ, সেই সম্পর্কে বার্তা দিয়েছে সংস্থাটি। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ও ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিচারিক হয়রানির অভিযোগ সংক্রান্ত প্রশ্নের জবাব দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিচ। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে সব ধরনের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতেও তাগাদা দেয় জাতিসংঘ। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুসকে হয়রানির বিষয়টি খতিয়ে দেখার কথাও জানান স্টিফেন। সেখানে তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের বিষয়েও প্রশ্ন করা হয় জাতিসংঘের এই কর্মকর্তাকে, তবে এই বিষয়ে কোনো উত্তর দেননি তিনি। আবারও নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা বলেন। জানান, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য বিরোধী মত এবং শান্তিপূর্ণ সভা সমাবেশের প্রতি সম্মান থাকা জরুরি। এর আগে চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি পাঠান 40 জন বিশ্বনেতা। ওই খোলা চিঠির ধারাবাহিকতা এবার 160 জন বিশ্বনেতা ফের চিঠি পাঠালেন। সেখানে গুরুত্ব পায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম। বাংলাদেশের মানবাধিকার নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পান থেকে চুন খসতে না খসতে বিবৃতি দিয়ে বসছে তারা। গেল কয়েক সপ্তাহে ডজন খানেক বিবৃতি দিয়েছে এই সংস্থাটি, যার সবই সরকার বিরোধী। শুধু অ্যামনেস্টি নয়, বাংলাদেশের নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে আমেরিকা সহ পশ্চিমা বিভিন্ন দেশের। তারা দফায় দফায় সফর করছে ঢাকায়, বৈঠক করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে। সরকার বরাবরই তাদের আশ্বস্ত করছে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, তবুও বিদেশিরা বিবৃতি দিয়ে যাচ্ছেন, শঙ্কা প্রকাশ করছেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে। বিদেশিদের এমন তৎপরতাকে ভালো চোখে নিচ্ছে না সরকার তথা আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের অনেক মন্ত্রী বলছেন, পাকিস্তানে তো বাংলাদেশের আগে নির্বাচন, সেই দেশ নিয়ে কেন মাথা ঘামাচ্ছে না তারা। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, বিএনপি যে দাবিতে আন্দোলন করছে তাতে সাড়া নেই বিদেশিদের। তত্ত্বাবধায়ক সরকার বা শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কোনো মাথা ব্যথা নেই বিদেশি প্রতিনিধিদের। অমিত হাসান, রবিন, কালবেলা ডেস্ক।